তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি প্রতি রাতে ছয় পারা করে কুরআন তেলাওয়াত করতেন কিন্তু আপনারই ছয় বার কুল হুয়াল্লাহ পড়ার সুযোগ মিলে না ঠিক কি না জোরে কোন ছয় পারা কুরআন তেলাওয়াত করতেন আমার নবী নামাজে দাঁড়িয়ে এত সুন্দরভাবে কুরআন তেলাওয়াত করতেন হযরতে একজন সাহাবী নবীদের সঙ্গে হঠাৎ নামাজে দাঁড়িয়ে গেলেন এই যে তেলাওয়াত করতে সেই যে তেলাওয়াত করতে সাহাবী বলে আমি আর টিকতে পারতেছি না এত লম্বা তেলাওয়াত তেলাওয়াত শুনতে শুনতে হঠাৎ করে আমার নবী রুকুতে চলে গেলেন রুকুতে যাওয়ার পর আমার এমন লাগতে শুরু হলো নবী মনে হয় রুকু থেকে আর উঠবে না হঠাৎ করে রুকুর দিকে উঠলেন আবার নবী আমার সেজদায় চলে গেলেন এমন হয়ে গেল সাহাবী বললেন আমার মনে হয় আমার নবী মনে হয় সেজদা থেকে আর মাথা তুলবেন না এমন লম্বা নামাজ পড়তেন এই দুই রাকাত নামাজ পড়তে পড়তে ফজরের ওয়াক্ত প্রায় চলে যাবে অন্তত আল্লাহর নবী ঈশ্বরের নামাজের পর থেকে নিয়া আনকি সেহরি টাইম পর্যন্ত দুই রাকাত নামাজ পড়তে তত টাইম লেগে যেত আম্মা জানা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি তো কষ্ট করে নামাজ পড়েন কোরআন তেলাওয়াত করেন আপনার পাগুলি কলা গাছের মতো ফুলে গেছে আপনার তো জীবনের কোনো গুনাহ নাই আপনার আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই এত কষ্ট কেন করেন আল্লাহর নবী বললেন আয়েশা রে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে কোনো গুনাহ দেন নাই আমার আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই এত বড় নিয়ামত আল্লাহ পাক আমাকে দান করেছে ওই আল্লাহর কি আমি শুকুরগুজার বান্দা হব না কিন্তু আপনি আমি এমন নামাজ পড়ি বলি ইমাম সাহেবরে বলি ইন্না আতাইনা কুল হুদে মেরে দে বলি না নাই আর অহংকার বলে কি আমাদের মসজিদের খবর নিছো নি বলে কিতা বলে ১৮ মিনিটে ২০ রাকাত তারা বিশেষ আছে না নাই একদিন যদি ১৯ মিনিট লাগে তখন বলে ইমাম সাহেব মনে হয় আজকে ইফতার পরে খানা খাইছেন বলে কেন বলে আজকে ১৯ মিনিট লাগলো এতদিন ১৮ মিনিট লাগছে দিন দিন কমাবেন তারও বাড়াইতেছেন বলে কি না আমাদের এদিকে আছে তার আত্মা এত শেষ দুরুদ শরীফ শেষ দয়া মাত্রা শেষ ইমাম সাহেব সালাম ফিরায় না আছে নাই আমার ভাই আমার বন্ধুগণ অনেক আছে দেখা যায় রুকু থেকে সুদা ভাই দাঁড়া হয় না সেজদার থেকে সুদা ভাই উঠে না আল্লাহর নবী বলেন সব থেকে বড় সুরকে চিনুনি সাহাবায়ে কেরাম বললেন হুজুর যে প্রতি রাতে চুরি করে সে তো সব থেকে বড় সুর অনেক সুর আছে যখন একবার খানি আনে যখন শেষে তারপরে যায় আরেকজনের সুর আছে তারা ডেলি যায় আছে কি না নবীজি বললেন সব থেকে বড় সুর খে সাহাবায়ে কেরাম বললেন হুজুর যে ডেলি সুর করে সে তো সব থেকে বড় সুর নবী বললেন না রে সব থেকে বড় সুর তাকে বলা হয় যে নামাজে চুরি করে বলে নামাজে চুরি কেমনে করে বলে রুকু থেকে সুজা ভাই দাঁড়ায় না সেজদা থেকে সিদা ভাই বহে না তাকে বলা হয় বড় সুর বলে নামাজ পড়লা সুর হইলা আছে কি না জোরে কম আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই যে রমজান সামনে আসতেছে কোরআন তেলাওয়াত যত বেশি বেশি করবেন এমনি আন মাসে যদি একবার আপনি একটা আয়াতের একটা হরফ পড়েন ১০টা নাকি আর রমজানে যদি একটা হরফ পড়েন আল্লাহ পাক সাথে সাথে ১০০ নাকি লিখে দেবে অন্য মাসে যদি আপনি ১ টাকা দান করেন আপনি ১ টাকারই সব পাবেন রমজান মাসে যদি ১ টাকা দান করেন ১০০০ টাকা দেওয়ার সমান
এই জন্য আমার ভাইরা আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব নবীজি আপনার উপর যে কিতাব আমি আল্লাহ নাযিল করেছি ওই কিতাব আপনি বেশি বেশি তেলাওয়াত করেন আমার নবী এমন ভাবে তেলাওয়াত করতেন নবী আমার প্রতি রমজান মাসে তিন খতম জিব্রাইলের সঙ্গে দৌড় শুনাইতেন কার সঙ্গে জিব্রাইল জিব্রাইল তেলাওয়াত করতেন নবী যে শুনতেন নবী তেলাওয়াত করতেন জিব্রাইল শুনতেন সুবহানাল্লাহ এমন একটা দামি কিতাব আপনি আমি পেয়েছি ঠিক কি না কিন্তু ওই কিতাব সুন্দরভাবে কভার লাগায় থয়ে দিছি বলে এক মাস দুই মাস ছয় মাস পরে হুজুর একটা এনে বলে হুজুর একটু তেলাওয়াত করলে কোরআন কোথায় বলে ওই যে ওই যে বলে পারে দেন না বলে হুজুর আমার ডর করে আছে কি না কোরআন দেহে ডরায় কপাল পোড়া মুসলমান কপাল পোড়া মুসলমান যে কোরআনকে দেখে বলে আমার শরীর ঠিক নেই এক বক্তা সাহেব বলছিল বলে আমাদের দেশের যুবকরা সব লোম পেনে পেশাব করে কোথায় পেশাব করে লোম পেনে পেশাব করে বলে কেন হুজুর কি বলেন বলে যদি লোম পেনে পেশাব যদি না করতো যদি আমাদের কথা বলে বলে হুজুর কাফর ঠিক নাই তেরার দ্বারা বোঝা গেল লোম পেনে পেশাব করে খারাপ হয়েছে এটা আমি কইছি না এক বস্তা কইছে আমি কইতেছি আমার ভাই আর আমার বন্ধুগণ যেহেতু অনেক দূর থেকে আসছি কিছু বলার দরকার আছে না নাই নাকি কিসা শুরু করবো বলে হুজুর এমন একটা কিসা বয়ান করছে বলে আড়াই ঘন্টাও শেষ হয় না বলে খিতা কইছে বলে এত সুন্দর কিসা জীবনেও শুনি নাই বলে দুইটা লাইন ক তখন কি আল্লাহর কসম একটাও মনে নাই আছে কিনা বক্তা সব বয়ান করতেছে পাবলিক শুনতেছে হুজুরের চোখ মিজে বয়ান শুরু করছে আড়াই ঘন্টা পরে চোখ খুলে দেখে অনলি ওয়ান পিস আছে বাকি সব চলে গেছে কয়জন আছে একজন আর একজনও নাই কারণ আড়াই ঘন্টা পরে চোখ খুলছে কি তারে বা তুমি আমার ভক্ত নেই বলে হুজুর আসলে আপনার ভক্ত আমি না বলে আপনি যে এখন আছেন সব গেছে বলে হুজুর আমি মায়াক ম্যান আমি গেলে মায়াকের কি তাই কথা বলছেন নি তো ওলা ওয়াস আমি করি না আমার ওয়াস হইব কবরস্থান বয়ান করে কোনো লাভ আসেনি আমি বয়ান করতাম জিন্দা মানুষের সামনে আর মানুষের কিছু না কিছু বাড়িতে লইতে পারব আমার ভাইয়ের আমার বন্ধুগণ এক নম্বর দায়িত্ব কি জুড়ে কন ভুলে গেছেন কোরআন তেলাওয়াত এক নম্বর দায়িত্ব কি ইব্রাহিম নবী বলছিলেন এক নম্বর দায়িত্ব হলো যে নবী এসে কোরআন তেলাওয়াত করবে দুই নম্বর দায়িত্ব হলো ওয়াইয়ুআল্লিমুহুমুল কিতাব দুই নম্বর দায়িত্ব হলো যে নবী নিজে শুধু কোরআন পড়বে না মানুষদেরকেও কোরআন শিক্ষা দেবে এর দ্বারা বোঝা গেল যারা মাদ্রাসায় আজকে হাফিজ কোরআন বানাইতেছে আলিমে দিন যারা বানাইতেছে এরা আল্লাহর নবীর তরিকা জিন্দা করতেছে যদি মাদ্রাসার বিরোধী করে ঠিক হবে ভাই কারণ এটা নিজের কোনো কথা না না নবীর এক নম্বর দায়িত্ব কোরআন তেলাওয়াত নিজে করবে আর পরে মানুষদেরকে কোরআন তেলাওয়াত শেখাবে তিন নম্বর দায়িত্ব হলো মানুষদেরকে হিকমা মানে মানুষদেরকে সুন্নত শিক্ষা দিবে জ্ঞান শিক্ষা দিবে হিকমত মানুষদেরকে শিক্ষা দিবে চার নম্বর গুণ থাকবে মানুষদেরকে তসকিয়ায় নস মানে হলো আত্মা ধুলাই করবে আত্মা ধুলাই করার পদ্ধতি কি ভালো একজন বুজুর্গের হাতে বায়াত হবে বায়াত হয়ে নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে এই নবীদের চারটি গুণের ভিতরে এক নম্বর গুণ হলো কোরআন তেলাওয়াত করবে মানুষদেরকে কোরআন শিখাবে তিন নম্বর হলো সুন্নতের শিক্ষা দিবে চার নম্বর হলো মানুষের অন্তর পরিষ্কার করবে বুঝছেন নি ভাই আল্লাহ দোয়া কবুল করে নিলেন
দোয়া করেছিলেন কে কোন নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাশাআল্লাহ কোন নবী ইব্রাহিম সালাম আল্লাহর কাছে দোয়া করেছে কার জন্য কোন নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করেছিলেন আল্লাহ দোয়া কবুল করে নিলেন কিন্তু আল্লাহ দোয়া কবুল করলেন ঠিক কিন্তু সিরিয়াল আল্লাহ পাল্টায় দিলেন সিরিয়াল বুঝেন কিনা টিভির সিরিয়াল হ্যাঁ সিরিয়াল মানে তরতিব আল্লাহ বলেন ইব্রাহিম যে চার গুণের নবীর কথা বলছ আমি চার গুণ নবী দান করব কিন্তু সিরিয়াল একটু আলাদা তুমি যেভাবে একটার পর একটা বলছ আমি একটার পর একটা বলবো না তুমি যেটা বলছো চার নম্বরে ওইটা আমি আল্লাহ বলবো দুই নম্বরে এক নম্বর হলো লাকাদ মান্নাল্লাহু আলাইহিম মিনান নবীন লাকাদ মান্নাল্লাহু আলাইহিম ইদ বাআথ ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة الله بولن ويمان دربونا مي الله رب العالمين برو مهرباني كرتي برو احسان كرتي احسان كر ابراهيم نبير دعا قبول كر چار گون دي امي نبي پتايا ديلام وي نبير اك نمبر گون غبه قرآن تلاوات ٹھیک اسے اك نمبر گون ٹھیک اسے কিন্তু দুই নম্বরে ইব্রাহিম নবী বলেছিলেন যে নবী মানুষদেরকে কোরআন শিখাবে আল্লাহ বললেন না না আগে কোরআন শিখাইবে না